বরাবরের মতোই আছি আমরা ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন ভর্তি পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো সরাসরি আমরা পেশেন্টের সাথে কথা বলি। প্রথমে জানতে চাইবো ওনার নাম। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম হাসান আহমেদ সাত্তার। হাসান আহমেদ সাত্তার, আচ্ছা। থাকেন কোথায় আপনি? আমি দেশের বাড়িতে, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, ব্রাহ্মণবাড়িয়া পাঞ্চানপুর থানা হরিকান্দি গ্রাম। আচ্ছা, কী করেন আপনি? আমি প্রবাসী, আমি সৌদি আরবে থাকি। আচ্ছা, প্রবাসী আর সৌদি আরবে থাকেন। কি সমস্যা নিয়ে আপনি এখানে এসেছিলেন? আসলাম আপনার, আমার মেরুদণ্ডের সমস্যা। তো এখানে মেরুদণ্ডের সমস্যা, তারপর আমি ইন্টারনেটে চাপ দিলাম যে এখানে তো সব কিছু পাওয়া যায়, তো দেখি এটা কী ব্যাপার, পাওয়া যায় কি না। তো চার্জ দেওয়া দেখলাম যে শফিউল্লাহ স্যারের এগুলি কথা বলতেছে। আচ্ছা, আপনার কাছে আগে জানতে চাই, মানে মেরুদণ্ডের কি সমস্যা? মেরুদণ্ডে আপনার ব্যথার, ব্যথা প্রচন্ড ব্যথা, ব্যথার থেকে আপনার পায়ে পর্যন্ত দুই পায়ে চলে যায়। আচ্ছা, সেটা কতদিন যাবত? আমি এক বছর আগে, এক বছর আগে কিন্তু আমার ব্যথাটা, আমি আসছি নিয়ত করে দেশের বাড়িতে, আমি ভালো ডাক্তার দেখাবো। এক বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন যখন আপনি সৌদি আরব ছিলেন? তারপর আপনি ঠিক করলেন যে বাংলাদেশে এসে চিকিৎসা করবেন? আচ্ছা, আপনার কেন মনে হলো বাংলাদেশে এসে আপনার চিকিৎসা করলে সমাধান হবে? কারণ আমি সৌদি আরবে নরমালি একটু চিকিৎসা যাচ্ছিলাম, তো ওই ডাক্তার বলছে, ওইখানে চিকিৎসা নিয়েছিলেন? চিকিৎসা নিয়েছিলাম। আচ্ছা, পাকিস্তানি ডাক্তার, তো ওই আবার বলছে যে তোমার দেশে তুমি যাও, নয়তো ইন্ডিয়া যাও, এই দুই জায়গায় ছাড়া এইটার চিকিৎসা নাই। মানে দুই জায়গায়, তাদের দেশে কোনো চিকিৎসা নেই? সৌদি আরবে কোনো চিকিৎসা নেই। আচ্ছা, তারপর? তারপর আমি এই তো ছুটি লাগালাম, আসলাম, তারপর করোনা ভাইরাস এইভাবে নিয়ে এই পর্যন্ত ইয়ে ঠেকলাম। তার আশা রাখি ইনশাল্লাহ, আজকে তার 21 দিনে ভোট দিয়েছে, আমি 10 দিনের মাথায়, 10-11 দিনের মাথায় ইনশাল্লাহ। এর ঠিকানাটা কোথায় পেলেন আপনি? ঠিকানাটা ইন্টারনেটে পেয়েছি, ইন্টারনেটের মাধ্যমে। তারপর ওইখানে যোগাযোগ করে তারপরে আসছেন? হ্যাঁ। আচ্ছা, তাও কতদিন যাবত ভর্তি ছিলেন এখানে? এখানে ভর্তি আপনার 11-12 তারিখ আসছে, তো আজকে 11-11 দিন, মানে 12 দিন। আচ্ছা, কোন স্যারের অধীনে ছিলেন আপনি? শফিউল্লাহ স্যারের, শফিউল্লাহ প্রধান স্যারের তত্ত্বাবধানে ছিলেন, এখানে চিকিৎসা নিয়েছেন। আচ্ছা, এখন আপনার কি অবস্থা, কেমন বোধ করছেন এই 10-12 দিনের মধ্যে? 10-12 দিনের মধ্যে আমি ইনশাল্লাহ, 5 দিন খুব অসুবিধা ছিলাম, কোমর ব্যথা, কামড়ানো বা প্রচন্ড ব্যথা ছিল। এরা আবার বলছে যে আপনার 1 সপ্তাহ পর্যন্ত ব্যথাটা পুরো থাকবে। আচ্ছা, ব্যথাটা থাকার পরে আমরা ব্যথাটা নিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসবো, আর পরে ইনশাল্লাহ আর পাইবেন না। তো ইনশাল্লাহ এখন আমি 1 সপ্তাহ না, 5 দিন পরেই আমি মোটামুটি ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে। আপনার কাছে জানতে চাইবো, যেহেতু এখানে ভর্তি ছিলেন, এখানকার পরিবেশ কেমন? ইনশাল্লাহ এখানে পরিবেশ হলো অন্যরকম, অনেকে তো হসপিটাল দেখেছে আর অন্য অন্য জায়গায় অন্য রোগের ইয়ে নিয়ে, এখানে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে দ্বারা অনেক কিছু হইতেছে। আচ্ছা, আর এখানে যারা সেবক সেবিকারা আছেন, তাদের সেবা ভালো করছে? অনেক, প্রায় আধা ঘন্টা পর পর আসে, দেখে কে কেমন আছেন, কী রোগ সমস্যা, রোগ সমস্যা আছে কিনা, আপনাদের কোনো সমস্যা তাহলে বলবে, সবসময় দেখাশোনা করতেছে সবাই, স্টাফের লোক অনেকই ভালো। আর যারা ম্যানেজমেন্টে ছিল তাদের ব্যবহার কেমন? এরা অনেক ভালো, অনেক ভালো, গুরুত্ব দেয় সব কাজের, ইনশাল্লাহ অনেক গুরুত্ব দেয় কাজগুলো যাতে ক্লিয়ার করতে পারে। আচ্ছা, অন্যান্য রোগীর উদ্দেশ্যে যদি এই ডিপিআরসি সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে? না, আমার কোনো বলার নাই, তবে যারা আমার লাইনে এইভাবে ভুগতেছে বা অসুস্থতা ভোগ করতেছে, এদেরকে আমি বলি যাতে এরা এসে এই জায়গায় এসে স্যারের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে, এদের যেভাবে সুন্দর হয়, আপনি সেবাটা পেয়েছেন, একের মধ্যে 10 হিসাব করলে আপনি কত দিবেন? 10 দিলে আমি তো ইনশাল্লাহ 9.5 দিব। 9.5 দিবেন? আচ্ছা, ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।